কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের বহুদিনের প্রত্যাশিত বা প্রতীক্ষিত জব যেটা এসএসসি এম টি এস ইয়েস এসএসসি এম অ্যান্ড ফর্ম ফিল শুরু হচ্ছে সাতই মে দু থেকে তুমি যদি মনে করো যে আমি ফিজিক্যালি ফিট না বা আমার শারীরিক কোনো সমস্যা রয়েছে তা সত্ত্বেও আমি মাধ্যমিক পাশ করেছি এবং কোনো সরকারি অফিসে ফ্যানের নিচে বসে আমি সরকারি চাকরি করতে চাই তার মাধ্যমে আমার পরিবারকে আমি মেনটেন করতে চাই তাহলে এই জবটা কিন্তু তোমাদের জন্য কেন মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে এসএসসি এম টিএসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে ফ্যানের নিচে বসে তুমি চাকরি করার সুযোগ পাচ্ছ এর থেকে আর ভালো অপরচুনিটি হতে পারে না এবং আরেকটি ভালো অপরচুনিটি কি জানো এখানে সিলেকশান প্রসেস যে তুমি সিলেকশান হবে না সেটাও একদম শর্ট কাটভাবে সিলেকশান প্রসেস করা হয় শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে তুমি সেই চাকরিটা পেতে পারো সুতরাং তোমার যদি ড্রিম সরকারি চাকরি এবং ত্রিপুরাতেই পোস্টিং পাওয়ার জন্য ত্রিপুরাতেই চাকরি করে আমি পরিবারকে মেনটেন করতে চাই শুধুমাত্র মাধ্যমিক পাশ করে রেখেছি তাহলে এই জবটা তোমাদের জন্য এই ভিডিওতে আমি ডিটেলস সম্পূর্ণ কিছু আলোচনা করব কি কী আলোচনা করব। তুমি কীভাবে সিলেকশান পেতে পারো তোমার কোয়ালিফিকেশান কী লাগছে তোমার এই কী লাগছে তুমি কিভাবে পরীক্ষাটা দিতে পারবে কিভাবে তৈরি করতে পারবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো গত বছরে ত্রিপুরার কাট অফ কত গিয়েছিল এস এম টিএসে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো তাহলে কি হবে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে এই বছর কাট অফটা এত যেতে পারে আমি প্রিপারেশানটা এইভাবে আমার নিতে হবে ঠিক আছে চলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলছি তোমরা জানা আমাদেরই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছ এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো চাকরি খুঁজছো বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা নেবে আগামী দিনে নেবে ভাবছো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে অবশ্যই প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো ঠিক আছে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো বর্তমানে তোমাদের জন্য আমাদের কাছে কমপ্লিট ফুল সাজেশান রয়েছে প্রথমে তোমাদেরকে বলবো কর্মবার্তা অনলাইন সাজেশান কেমনটা কমন পরে থাকে তুমি চারপাশের বন্ধু বান্ধবদের থেকে যারা বিভিন্ন চাকরি পেয়েছে সম্প্রতিকালে তাদের থেকে জেনে নাও অবশ্যই তাদের থেকে তুমি জেনে আমাদের সাজেশানটা নেবে এখানে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এস এ সিএসএল এম টি এস এম এসের সাজেশানও কিন্তু আমরা রেডি করে রেখেছি কেন রেডি করে রেখেছি আমরা আগেই জানি যে সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা সাজেশন আমরা রেডি করে নিয়েছি এসএসসি সিএসএল রেলওয়ে আর পি এফ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট সব কিছুর সম্পূর্ণ কমপ্লিট সাজেশান আমাদের কাছে রয়েছে একদম সবগুলো কোয়ালিটি মেনটেন সাজেশান রয়েছে আমাদের প্রথম প্রায়রিটি আমরা কোয়ালিটি সাজেশানকে মেনটেন করে থাকি সেই জন্য কারণেই আমাদের পিভিএস ইয়ারগুলোতে সফলতা এত বেশি রয়েছে কীভাবে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশান আছে সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ আকারে নিতে হবে টেলিগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে চাও নোট করে নাও নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নেবে চলো আজকের মূল টপিকে আমরা এসে পড়ছি চলো প্রথমে আমরা যে এসএসসি এমটিএস অ্যান্ড হাওলদারের নোটিফিকেশান একসঙ্গেই বের হয় তার মধ্যে কিছু পোস্ট থাকে এসএসসি এম টিএসের জন্য এবং কিছু পোস্ট থাকে এসএসসি হাওলদারের জন্য আজকে আমাদের মেন টপিক হবে এস এসসি এম ঠিক আছে চলো বছরের ভ্যাকেন্সি কত প্রথমে তোমরা জিজ্ঞেস করবে হ্যাঁ ভ্যাকেন্সি তো একু এখনও বলা যাচ্ছে না যখন নোটিফিকেশন ফাইনালি বের হয়ে যাবে তখন জানতে পারবো নোটিফিকেশানটা তো দু থেকে তিন দিনের মধ্যে বের হয়ে যাবে তবে আমরা অনুমানিক পাঁচ থেকে দশ হাজার হ্যাঁ পাঁচ থেকে দশ হাজার ভ্যাকেন্সি এ বছর থাকবে আমরা আশা করছি ঠিক আছে তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হচ্ছে অনলাইন মোড়ে সাত মে দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হচ্ছে যা সিক্স জুন দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে আরামসে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে লিঙ্কটা আমি বিডিও ডিসক্রিপশানে দেব বাট এখন লিঙ্কটা কাজ করবে না সাত মেয়ের পর থেকেই লিঙ্কটা কাজ করবে তারপর আমি অ্যাপ্লাই লিঙ্ক বিডিউ ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবে ঠিক আছে আর যখন নোটিফিকেশানটা বেরোবে ফাইনাল আউট হবে তখন তো তখন তো তোমাদের আমরা ইনফর্ম করেই দেব ঠিক আছে চলো তাহলে এক্সামটা কোন মাসে হবে জুলাই থেকে আগস্ট মাসে একজামটা হচ্ছে তোমাদের এইজ কতটুক থাকছে দেখো এইজ আঠেরো থেকে পঁচিশ এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাইশ কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর থাকবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর থাকবে সঙ্গে তোমরা কি ও বিসিরা তিন বছর ছাড় পাবে এস সি এসটিরা পাঁচ বছর তোমরা ছাড় পাবে তাহলে সাতাইশ প্লাস তিন যে পোস্টগুলোর ক্ষেত্রে সাতাইশ থাকবে তিরিশ হয়ে যাবে এবং সাতাইশ প্লাস ফাইভ থার্টি টু হয়ে যাবে এই বয়সে তোমরা আবেদনটা করতে পারবে কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস কি শুধুমাত্র মাধ্যমিক পাস আরেকটি থাকে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ প্রয়োজন ফিজিক্যালি তারা কিন্তু বলো দে দাদা আমাদের জন্য কোনো জব নিয়ে আসেন না কেন ইয়েস এই পোস্টটা কিন্তু তোমাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে তোমাদের ভ্যাকেন্সি থাকবে কেন এখানে কোনো ফিজিক্যালের ব্যাপার নেই কোনো কিছুর ব্যাপার নেই ঠিক আছে তোমাদের জন্য কিন্তু এই পোস্টটা খুবই সুইটেবল পোস্ট ঠিক আছে চলো এক্সাম কি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে ইয়েস তুমি এক্সাম বাংলা ভাষা নিজের মাতৃভাষায় তুমি এক্সামটা দিতে পারবে সবচেয়ে বড়ো ভালো অপরচুনিটি তোমার ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে চলো পোস্টিং কোথায় ইয়েস পোস্টিং ত্রিপুরাতেই তোমার পোস্টিং হবে কেন সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক অফিস রয়েছে ত্রিপুরাতে সেই অফিসগুলোতে তুমি চাকরিটা করতে পারবে জব পোস্টিংটা পেতে পারবে পেতে পারবে না ত্রিপুরাতেই পাবে কেন সব স্টেটের জন্য আলাদা আলাদা লোকাল ল্যাঙ্গুয়েজের একটি প্রেফারেন্স দেওয়া হয় তাহলে তুমি ব্যাঙ্গলি তোমার পোস্টিং কিন্তু ত্রিপুরাতেই দেবে ঠিক আছে চলো তারপরে তোমাদের আমরা দেখাচ্ছি কি যে এত কিছু তো দাদা বলে দিলেন কিন্তু সিলেকশনের ব্যাপারে দেখো সিলেকশনের ব্যাপার তোমাদেরকে আমি বলছি তার আগে দু হাজার তেইশের একটু ব্যাক আমরা যাবো দু হাজার তেইশে যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানে তোমাদেরকে একটু বোঝাতে চেষ্টা করি দেখো দু হাজার তেইশে যে এক্সাম হয়েছে সেটার অ্যাপ্লাই ডেট ছিল কি তিরিশ ছয় মানে জুন মাসের তিরিশ তারিখ থেকে অ্যাপ্লাই ডেট ছিল একুশ সাত মানে জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলছিল এবং এক্সামটা হয়েছিল এক থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে মানে অনেকগুলো ক্যান্ডিডেট তো অনেক থাকে অনেকগুলো শিফটিংয়ে এক্সাম হয় সেই জন্য এক থেকে চোদ্দো তারিখের মধ্যে সেপ্টেম্বরের এক্সামটা হয়েছিল এবং ফাইনাল রেজাল্ট কবে আউট হয়েছিল রেজাল্ট হয়েছিল সাত এগারো মানে নভেম্বরের সাত তারিখ এক্সামের রেজাল্টটা দিয়েছিল তার মানে তুমি সেপ্টেম্বরে এক্সাম হয়েছে অক্টোবর নভেম্বর মানে দু মাসের মাথায় কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হয়েছিল এবং জুন মাসের তিরিশ তারিখ থেকে অ্যাপ্লাই হয়েছে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল দু হাজার যারা চাকরি পাবার তারা কিন্তু ডিসেম্বরে চাকরিতে অলরেডি জয়েন করে নিয়েছে তার মানে তুমি বুঝছো প্রসেসিং কত শর্টকাট তাড়াতাড়ি হয় তুমি যদি আগামী সাত তারিখ থেকে যদি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে তোমরাও ধরতে পারো নভেম্বরের মধ্যে কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাবে মানে চাকরিতে জয়েন করে নিতে পারবে যদি পাঁচ ছয় মাসটাকে তুমি ভালো করে খাটতে পারো বা কাজে লাগাতে পারো ঠিক আছে চলো এখন কথা হলো দাদা সবচেয়ে সব কিছু আলোচনা করেছেন সিলেকশন কীভাবে হবো ইয়েস মেন ধাপ আমাদের সিলেকশান ইয়েস সিলেকশান প্রসেস তোমাদের থাকছে সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট এখন তো তোমরা বলতে পারো দাদা আমি তো কম্পিউটার জানি না আমার তো কোনো সার্টিফিকেট নেই না কোনো সার্টিফিকেট লাগবে না কোনো কম্পিউটার জানতে হবে না জাস্ট কম্পিউটারের মধ্যে কোশ্চেন আনসার আসবে জাস্ট তুমি টিক করবে টিক টিকমার্ক রাইট আনসারটাকে এমসিকিউ টাইপের থাকবে সবগুলোকে তুমি টিকমার্ক করবে আর তোমাদেরকে আমি বলে দিই আমাদের যে সাজেশান সেম কিন্তু আমরা এমসিকিউ টাইপেরই রাখি ইংলিশ এবং বেঙ্গুলি ভার্সনে এস এসিসি যারা সাজেশান আমাদের থেকে নিয়েছ তোমরা দেখতে পাচ্ছ সবগুলো আমাদের এমসি কিউ টাইপের রয়েছে এসএসসিসি এল এস এল তোমাদের এক্সাম এমসি কিউ টাইপের আসবে এমটিএসে তোমাদের এমসিকিউ কিউ টাইপের আসবে যারা প্রিপারেশন করতে চাও এখন থেকে সাজেশন নিয়ে প্রিপারেশান করতে পারো তাছাড়া আমরা ক্লাসও কিছুদিনের মধ্যে শুরু করে দেবো তোমাদেরকে ফুল সাপোর্ট আমরা করবো ঠিক আছে চলো তাহলে সিবিটি এক্সাম তুমি বুঝতে পারছো এখন বলবে দাদা সিলেবাস ইয়েস সিলেবাসও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে চলো একটু ধৈর্য ধরো আর তারপর রয়েছে পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিএসটি তোমাদের জন্য না তোমরা যারা এম এ অ্যাপ্লাই করবে তোমাদের জন্য না এটা যারা হাওলদারে দেবে তাদের জন্য এবং মেডিকেলও যারা হাওলদারে দেবে তাদের জন্য তাহলে তুমি সিবিটি এক্সাম ক্লিয়ার করেছো তারপরে হবে তোমাদের ডিবি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ তুমি কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট তুমি সিলেকশন হয়ে গেছো তার মানে মেইন ফোকাস তোমার কোথায় করতে হবে সিবিটি এক্সামে তোমার সব কিছু সিবিটি এক্সাম ক্লিয়ার করেছো মানে তুমি চাকরি পেয়ে গেছো ঠিক আছে চলো এখন সিবিটি এক্সাম যে ক্লিয়ার করবো সিবিটি এক্সামের সিলেবাসটা আমাকে প্রথমে জানতে হবে ভালো করে মানে একদম সহজ সরলভাবে আমাকে সিবিটি এক্সামের সিলেবাসটা জানতে হবে ইয়েস সিবিটি এক্সাম তোমাদের দুটি ধাপে হবে কি একটি হলো সেশন ওয়ান একটি হলো সেশন টু দুটি ধাপে তোমাদের এক্সাম হবে এবং তুমি এটা মনে রাখবে যে দুটি যে এক্সাম হবে সেটা কিন্তু একই দিনে হবে সেশন ওয়ান এবং সেশন টু দুটি এক্সাম একই দিনে হবে তাহলে তুমি বলতে পারো দাদা দুটি সেশন কেন রেখেছে একটি সেশনে তো রাখতে পারতো না এটা হলো কি জানো তোমাদের সেশন ওয়ান এবং সেশন টু সেশন ওয়ানে তোমাদের কী থাকছে দেখো সেশন ওয়ানে থাকছে চল্লিশটি কোশ্চেন চল্লিশটি কোশ্চেন থাকছে একশো বিশ মার্কের জন্য সময় পাবে তুমি কত পঁয়তাল্লিশ মিনিট মানে একটি কোশ্চেনে তোমাকে কত নাম্বার করে থাকছে তিন নাম্বার করছে করে থাকছে মানে চল্লিশ ইন্টু থ্রি মানে কত একশো বিশ ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারছো যে চল্লিশটি কোয়েশ্চান তোমাদের থাকছে সেশন ওয়ানে একটি কোশ্চেনের মান কত করে তিন করে সর্বমোট কত নাম্বারের পরীক্ষা দিচ্ছ তুমি একশো বিশ নাম্বারে তার জন্য সময় কত পাবে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টাও সময় পাবে না কিন্তু এক ঘন্টা থেকেও কম সময় পাবে ঠিক আছে চলো তাহলে দুটি যে কোশ্চেন চল্লিশ মার্কে থাকছে কী কী এর মধ্যে ম্যাথ থাকছে এবং রিজনিং থাকছে ম্যাথ থাকছে তোমাদের বিশ মার্ক এবং রিজনিং থাকছে তোমাকে বিশ মার্ক বুঝতে পেরেছ ম্যাথ বিশ মার্ক থাকছে বিশ মার্কের জন্য একটি কোশ্চেনের মান কত করে আমি প্রথমেই বললাম একটি কোশ্চনের মান তিন করে তাহলে ম্যাথের জন্য থাকছে ষাট নাম্বার এবং রিজনিংয়ের জন্য থাকছে ষাট নাম্বার বিশ বিশ চল্লিশটি কোশ্চেন থাকছে সর্বমোট নাম্বার থাকছে কত একশো নাম্বার এই মার্ক থাকছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই সবচেয়ে মনে রাখবে এখানে কোনো নেগেটিভ মার্ক তোমার থাকছে না এটা এই যে এক্সামটা সেশন ওয়ান এটা শুধু প্রিলিম মানে কোয়ালিফাইং মানে তুমি জাস্ট এটাকে কোয়ালিফাইং করতে হবে তুমি মনে করো যে একদিনে একজাম হচ্ছে তুমি এটাকে কোয়ালিফাইং করতে পারো নি দ্বিতীয়টা সেশন টুতে তুমি ভালো স্কোর করেছো কোনো লাভ হবে না সেশন ওয়ানটাকে তুমি জাস্ট কোয়ালিফাই করতে হবে এখন বলবে দাদা কোয়ালিফায়ার কাট অফ কত থাকবে জাস্ট শুধু আমি কোয়ালিফাই যেহেতু করবো ইয়েস এই দেওয়া হয়েছে তোমাদের কোয়ালিফায়ার কাট অফ কত ইউরদের জন্য থাকছে কত থার্টি পার্সেন্ট ও জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর জন্য টোয়েন্টি পার্সেন্ট শুধু পেলেই তুমি কিন্তু কোয়ালিফাই করছো তাহলে দাদা তুমি বলবে দাদা পার্সেন্ট কি আমাকে মার্ক হিসাবে বলো ইয়েস থার্টি পার্সেন্ট কত হয় ছয়ত্রিশ হয় ইউআরদের জন্য থার্টি পার্সেন্ট পেতে হবে মানে কত হবে পেতে হবে তুমি থার্টি সিক্স ছয়ত্রিশ পেতে হবে কতর মধ্যে একশো বিশের মধ্যে শুধু ছয়ত্রিশ পেতে হবে ঠিক আছে দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা করে আবার কাট অফ থাকবে না দুটা মিলেই তুমি ছয়ত্রিশ যদি পেয়ে থাকো ইউআর তাহলে তুমি সেশন ওয়ান ক্লিয়ার করে নিয়েছো আর ওবিসিদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত তিরিশ নাম্বার তোমাকে পেতেই হবে একশো বিশের মধ্যে এসসি সি এস টিদের জন্য চব্বিশ মার্ক পেলেই তুমি সেশন ওয়ান ক্লিয়ার করে নিয়েছো বুঝতে পেরেছো আশা করি আমি কী বোঝাতে চেয়েছি ইয়েস তাহলে তুমি সেশন ওয়ান ক্লিয়ার করে নিয়েছো সেশন টুতে তুমি কীভাবে তোমার সেশন টুটা এবং এখন আমি আলোচনা করি সেশন টুতে থাকবে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন একশো পঞ্চাশ মার্ক সময় থাকবে কত সেম পঁয়তাল্লিশ মিনিটেই এখানে একশো বিশটি কোশ্চেনের জন্য পঁয়তাল্লিশ মিনিট সেশন টুতে এও দেড়শোটি এই দেড়শো মার্কের জন্য পঁয়তাল্লিশ মিনিট সময়টা কত কম কীভাবে তোমাকে স্প্রিডলি এক্সাম দিতে হবে তার জন্য কিন্তু ভালো তোমাকে প্রিপারেশান করতে হবে ভালো প্র্যাকটিস করতে হবে আগে ঘরের মধ্যে ঠিক আছে চলো এখানে কী কী থাকছে পঞ্চাশটি কোয়েশ্চনের মধ্যে এক নাম্বারে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স যে কে সব কিছু থাকছে পঁচিশটি কোশ্চেন থাকছে একটি কোয়েশ্চনের মান কত তিন করে পঁচাত্তর নাম্বার থাকছে ইংলিশে সেম পঁচিশটি কোয়েশ্চেন থাকছে একটি কোয়েশ্চনের মান কত তিন করে পঁচাত্তর নাম্বার থাকছে তাহলে পঁচাত্তর পঁচাত্তর কত দেড়শো তাহলে সেশন টুতে কত নাম্বার থাকছে দেড়শো মার্ক থাকছে সময় কত দিয়েছো পঁয়তাল্লিশ মার্ক এখানে কিন্তু নেগেটিভ মার্ক আছে মনে রাখবে এখানে নেগেটিভ মার্ক রয়েছে একটি কোয়েশন ভুল করলে তোমাকে এক নাম্বার কাটা যাবে বিশাল ব্যাপার কিন্তু নেগেটিভ মার্ক এখানে কিন্তু কেয়ারফুলভাবে আনসার দিতে হবে বুঝতে পেরেছ সেশন টুয়ের সিলেবাসটা ইয়েস আবারও বলছি এখানে পঞ্চাশটি কোয়েশন থাকবে একটি কোয়েশ্চনের মান তিন করে দেড়শো মার্ক থাকবে পঞ্চাশটি কোশ্চনের মধ্যে পঁচিশটি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং দু নম্বরে থাকবে ইংলিশে পঁচিশটি কোয়েশ্চেন তিন করে পঁচাত্তর তাহলে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো মার্ক সময় পঁয়তাল্লিশ মিনিট এখানে নেগেটিভ মার্ক রয়েছে তাহলে তুমি মনে করো যে একই দিনে এক্সাম হবে যদি সেশন ওয়ানে তোমার কাট অফটা যে কোয়ালিফাই ক্লিয়ার না হয় সেশন টুতে তুমি ভালো মার্ক করো কিন্তু তোমার লাভ হবে না মানে প্রথম সেশন ওয়ানে তোমার কোয়ালিফাই করতে হবে সেশন ওয়ান যে পার্টটা তারপরে তুমি সেশন টুতে ভালো স্কোর করতে হবে তাহলে তুমি তুমি যেহেতুটুক টার্গেট কাট অফ সেখানে তুমি পুষতে পারবে তাহলে এখন বলো দে বলবে দাদা গত বছর দু হাজার তেইশের কাট অফ কত গিয়েছিল আমাদেরকে দেখিয়ে দেন তাহলে আমরা আইডিয়া পাবো প্রিপারেশন ভালো করে করতে পারবো ইয়েস এটাও দেখাবো তোমাদেরকে ইয়েস দেখো যে গত বছরে যে ত্রিপুরার কাট অফ ছিল দু হাজার তেইশে যে ত্রিপুরার কাট অফ ছিল সেখানে ইউআররা পেয়েছিল কত একশো চব্বিশ কতর মধ্যে দেড়শোর মধ্যে যেটা সেশন ট্যুর কথা আমি বলছি কারণ সেশন ওয়ান তো কোয়ালিফাইং জাস্ট ইয়েস সেশন টু হলো ইউআররা একশো চব্বিশ পেয়েছিল কতর মধ্যে আউট অফ একশো পঞ্চাশ ওবিসিরা কত পেয়েছিলো ওবিসিরা একশো একুশ পেয়েছিল কতর মধ্যে দেড়শোর মধ্যে এসসি পেয়েছিলো একশো ছাব্বিশ কতর মধ্যে দেড়শোর মধ্যে দেখো এই জিনিসটা একটু দেখো তোমরা সবসময় ভাবো যে আমি এসসি আমার কিন্তু কম নাম্বার পেলে বা কাট আমার ক্ষেত্রে কম থাকে না সব এক্সামে কিন্তু এমন হয় না যেটা দেখো এখানে তুমি তোমাদেরকে আমি প্রোভ দেখাচ্ছি যেটা দু হাজার তেইশের এম হয়েছিল ইউআরদের কাট অফ উঠেছিলো একশো চব্বিশ কিন্তু এক এসসির কাট অফ হয়েছিল একশো ছাব্বিশ কীভাবে হতে পারে ইয়েস অনেক সময় দেখা যায় যে এসসির ভ্যাকেন্সিটা অনেকটা কম থাকে কিন্তিয়া হিউজ পরিমাণে অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু এসসির কাট অফটা উপরে চলে যেতে পারে ঠিক আছে সেই জন্য এসসি আমি এসসি যে প্রিপারেশানটা আমি একটু হালকা করবো না সিরিয়াস প্রিপারেশান করতে হবে ঠিক আছে চলো এসটির কাটও কিন্তু অনেকটাই কম ছিল একশো ছিল একশো পঞ্চাশের মধ্যে সুতরাং তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে একটু ভালো করে প্রিপারেশান যদি করতে পারো সঠিক দিশায় তাহলে তুমি কিন্তু চাকরিটা তুমি ছিনিয়ে নিতে পারবে ঠিক আছে চলো তাহলে তুমি এসএসসি এম এসের মধ্যে তোমার ধারণাটা পুরোটা আমি ক্লিয়ার করে দিতে পারছি তোমাদের মনে তো কোনো ডাউট নেই যদি ডাউট থাকে এটাও কমেন্টস করবে এটাও আমি ক্লিয়ার করে দিতে চেষ্টা করব আর এখন তোমাদের টার্গেট কি সাত তারিখ থেকে তোমার অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এখনও তোমাদের প্রিপারেশান যে ভালো প্রিপারেশান করতে পারবে সেই চাকরিটা ছিনিয়ে নিতে পারবে কেন এখানে শুধুমাত্র একটি এক্সামের মাধ্যমে তুমি চাকরিটা পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মনে রাখবে রেগুলার গভর্নমেন্ট জব এখানে স্যালারি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার প্রথমের মতো তোমরা পেতে পারো হ্যান্ড টোটাল সর্বমোট স্যালারি প্রথম অবস্থা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তোমার থাকতে পারে ঠিক আছে কিছু টাকা আগে পিছু হতে পারে এখন তোমাদেরকে আমি বলবো যে প্রিপারেশান তোমরা সঠিকভাবে করো তোমাদের প্রিপারেশানের দায়িত্ব আমরা সবসময় যে কোনো এক্সামে নিয়ে থাকি কর্মবার্তা অনলাইন তোমাদেরকে আমরা এতটুকু বলি যে তুমি যে চাকরিটা তোমার পছন্দ আছে এ চাকরিটা তোমার পেতেই হবে এটার প্রিপারেশান তুমি সঠিকভাবে করো আমরা তোমাদেরকে যেতুটুক পারি এতটুক সাপোর্ট করবো কর্মবার্তা টিম অলওয়েজ তোমাদের সঙ্গে আছে যে কোনো সাপোর্টের প্রয়োজন তোমরা নেবে আর আমি আরেকটি কথা তোমাদেরকে একটু বলি একটু আমি চ্যানেলে ক্লাস একটু কম কেন দিতে পারি দেখো আমি একটি গভর্নমেন্টের জবে রয়েছি সুতরাং আমিও সময় পাই না সেই জন্য তোমাদেরকে ক্লাস আমি একটু কম দিই বাট তোমাদের যে আমরা সাজেশানটা রেডি করি এটা কিন্তু একদম পারফেক্টভাবে সাজেশান আমরা রেডি করি সেই কারণে তুমি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পারছো আমাদের সাকসেস রেট ইয়েস তোমাদের যে কোনো সাজেশন আমাদের থেকে নিচ্ছ মনে রাখবে একদম হান্ড্রেড পার্সেন্ট এটার উপর আমরা মেহনত করি এবং এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আমাদের সাজেশন নেওয়ার জন্য কি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যদি দ্বিধা করে থাকো নিয়ে নাও প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের ট্র্যাক রেকর্ড দেখো দেখে আমাদের সাজেশানটা নিয়ে নাও নিতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নেবে আর তোমাদেরকে এতটুকু আমি বলি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে অনেক সময় অনেক আর্জেন্ট আপডেট থাকে আমি ইউটিউবে দিতে পারি না আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করে নাও জয়েন করলে বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে তাছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেটাও ভিডিও ডিসক্রিপশান আছে সেটাও তুমি জয়েন করে নাও ঠিক আছে আর এতটুক তোমাদেরকে বলি তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো একটি চাকরি তুমি ছিনিয়ে নাও ছিনিয়ে নেওয়ার পরে এ কথাটা তো বলবে যে কর্মবার্তা অনলাইনের গাইডেন্স নিয়ে আমি চাকরিটা পেয়েছি এতটুক যদি আমরা শুনতে পারি মানে এতটুকু আমাদের খুব গর্ব বোধ করবো আমরা যেটা আমরা বিভিন্ন অনেক বিভিন্ন মানে লাগাতো কেন্দ্রিক কথা আমরা শুনছি সকল ক্যান্ডিডেটদের থেকে আমাদের ক্যান্ডিডেট বিভিন্ন সরকারি অফিসে চাকরি করছে শুনে যে কর্ম কর্ম কর্মবার্তা অনলাইনের গাইডেন্স নিয়ে আমরা চাকরিটা পেয়েছি ভালো লাগে তোমাদের মুখ থেকে আমি এটা শুনতে চাই সুতরাং তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো অলওয়েজ আমরা তোমাদের সঙ্গে রয়েছি এবং তোমাদের কাছে একটি আবদার থাকবে ভিডিওটা সকলের মাধ্যমে তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেব ওকে তোমরা সুস্থ থাকো দেখো সুস্থ যদি না থাকো প্রিপারেশান সঠিকভাবে করতে পারবে না তোমার যে গোল এম সেখান থেকে কিন্তু তুমি পিছিয়ে যাবে সুতরাং নিজের হেলথের দিকে ধ্যান দাও আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি এবং সঠিক প্রিপারেশান করো সকলকে বেস্ট অফ লাখ জয় হিন্দ বন্দে মাত্র